আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা কোনো ফানি বা কমেডিয়ান না, আর এই ভিডিওটা ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় অ্যাভেলেবেল থাকবে আশা করি। আজকের ভিডিওটা একটু সিরিয়াস। আজকের ভিডিওটাতে আমি বলবো যে ইদানিং বাংলাদেশে বা অন্য কোনো জায়গায় জানি না, শুধু বাংলাদেশে কথাই বলি, বাংলাদেশে ইয়াং জেনারেশনের সাথে অনেক স্ক্যাম হচ্ছে, তো স্ক্যামগুলো নিয়ে কিছু কথা বলি। তো আজকে আমি যখন আমার সাথে এই কাহিনিটা ঘটছে একটু আগে, মানে এখন বাজে 10:15, প্রায় 30 মিনিট আগে আমার সাথে ঘটেছে এটা। তো একটা আমি যখন ফেসবুকে ঘোরাঘুরি করছিলাম তখন দেখলাম একটা পোস্ট, একটা না দুইটা পোস্ট আর কি, অনেকে আছে না ওই যে ফেসবুকে পোস্ট শেয়ার করে, মানে জব, অনলাইন জব। তো আমি অনলাইন জবটা দেখতেছিলাম, তো এখানে মান্থলি প্রায় 6 থেকে 12 হাজার টাকা মেবি আসছিল ইনকাম। তো আমি সেখানে মেসেজ দিলাম দুইটা পোস্টেই। তো আমি ফার্স্টে এটা খেয়াল করি নাই যে দুইটা পোস্ট একই মানুষের, দেন আমি আস্তে আস্তে দেখলাম যে দুইটা পোস্ট আসলে একই মানুষই দিছে। তো আমি দুইটা পোস্টে মেসেজ দেওয়ার পরে দুইটা পোস্ট থেকে একই টাইমে মেসেজ আসতেছিলো। তো আমি দেখলাম যে আমি ফার্স্টে বললো যে অ্যাভেলেবেল, যেটা নর্মালি হয়। তো আমি যখন বললাম যে কী কাজ করা লাগবে, উনি বলল যে আপনাকে অ্যাড ফি দিয়ে আমাদের গ্রুপে জয়েন করানো হবে। তো আমি বললাম কী কাজ, তো উনি সেম কথা বলল, অ্যাড ফি দিয়ে আপনাদের গ্রুপে জয়েন করানো হবে আর আপনাকে ড্রেসে কোড বসানো হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, অ্যাড ফি কত? এই জিনিসটা আমি দুইটা পোস্টেই বলছি আর কি, মেসেঞ্জারে দুইটা পোস্টেই বললাম যে অ্যাড ফি কত। তো উনি বলল দুইটা পোস্টে আলাদা আলাদা অ্যামাউন্ট বলল, মানে একটা পোস্টে বললো 50 টাকা আর একটা পোস্টে বললো 100 টাকা। তো এরকম সবার সাথেই হয় আর এরা এরকম এভাবেই টাকা ইনকাম করে। হয়তো আমি এটা ধরতে পারছি, হয়তো কেউ ধরতে পারবে না, আর আমি এটা ধরতে পারছি তার স্ক্রিনশট আমি নিচে মানে ভিডিওতে দিয়ে দিব। আর ওনারা একটা ভয়েস মেসেজ দিছে, ওনারা বা উনি ভয়েস মেসেজ দিছে। তো আমি ভয়েস মেসেজটা দিব কিনা ভাবতেছি, কারণ ওই ভয়েস মেসেজটা অনেক মানে অকথ্য ভাষায় গালি গালাজ করছে আমাকে। সো আমার মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ এরকম অকথ্য ভাষায় গালি গালাজ করেও না, বা শুনলেও খারাপ লাগে আমার কাছেই। তো আমি সেগুলো অ্যাভয়েড করার ট্রাই করব সেটা আর কি, ভয়েস মেসেজটা। আর আপনারা যদি পারেন এই মানে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর হচ্ছে আমি আরেকটা কথা বলবো, আপনারা একটু সতর্ক হবেন, সাবধান হবেন, কজ এই স্ক্যামটা অনেক মানে প্রায়ই হয়ে থাকে। মানে আপনি যদি অনলাইন জব খুঁজেন তাহলে আপনাকে 5% অনলাইন জব রিয়াল হবে আর 95% ফেক, এগুলো স্ক্যাম। কজ কেউ তো আপনাকে আর ফ্রি ফ্রি একটা ড্রেসে কোট বসানোর জন্য 5-6 হাজার টাকা দিবে না, তাই না? তো অনেক ক্ষেত্রে হয় দেয় হয়তো বা। তো আপনারা একটু এগুলো ভেবে চিনতে টাকা ইনভেস্ট করবেন। তো আমি এটা দেখার পরে ওনাকে বললাম, ওনাকেও আমি স্ক্রিনশটটা দিলাম যে এটার মানে কি। তো উনি আমাকে গালি গালাজ করে বলল আপনার জব করা লাগবে না। তো দেন আমার মাথা গরম হয়ে গেছে, তাই আমি ফেসবুকে পোস্ট করলাম, ভিডিওটা দিলাম। আর এই স্ক্যামটা বিশেষ করে সব ক্ষেত্রেই মেয়েদের সাথে বেশি হয়, তাই আমি আপুদেরকে রিকোয়েস্ট করব, আপুরা আপনারা এই স্ক্যামটা থেকে একটু সতর্ক হবেন, সাবধান হবেন। আর যদি পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর এই ভিডিওটা ইউটিউব আর ফেসবুকে দুই জায়গায় অ্যাভেলেবেল থাকবে। আর আমি এই ভিডিওর ডিসক্রিপশনে, ফেসবুকের ডিসক্রিপশনে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিব, তো আপনারা ওইখানে গিয়েও দেখতে পারবেন। তো আপনারা সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন সবসময়, এটাই আমি চাই। তো আজকে এখানেই রাখছি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আর আরেকটা হেল্প আমি চাচ্ছি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কাছ থেকে, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন প্লিজ আমাদেরকে হেল্প করবেন এই স্ক্যামের থেকে বাঁচার জন্য। হয়তোবা আপনারা অনেক কাজে ব্যস্ত থাকেন, এই ছোটোখাটো কাজগুলো দেখতে পারেন না,
তাই আপনাদেরকে আমি দোষারোপ করছি না, বাট আপনাদের কাছে একটু রিকোয়েস্ট চাচ্ছি, হেল্প চাচ্ছি, আমাদেরকে এই স্ক্যাম থেকে একটু স্বস্তি দেওয়ার জন্য। অনেকে বাংলাদেশে প্রায় প্রতিদিনই এরকম স্ক্যামের শিকার হচ্ছে অনেকেই, তো প্লিজ হেল্প আস। আল্লাহ হাফেজ।